আমার মাদ্রাসা ছুটি হয়ে গেল, বরিশাল মাহমুদিয়া মাদ্রাসায় তখন পড়ি। ঢাকা থেকে কুয়াকাটাগামী গাড়িগুলো বরিশালে রাত তিনটার মধ্যে চলে যায় বা চারটার মধ্যে চলে যায়, কখনো মাওয়া ফেরিতে দেরি হলে সকালে হয়, সকালে দুই একটা গাড়ি পাওয়াই যায়। মাদ্রাসার বন্ধ ঘোষণা হলো, ফজরের পরে এসে ঢাকার গাড়িতে কুয়াকাটায় উঠলাম কুয়াকাটা যাওয়ার জন্য। উঠে দেখলাম আমাদের এলাকার এক ব্যবসায়ী গাড়িতে আছে, বহু বছর আগের কথা, আমি ফারেগ হইছি এখন 13 বছর চলে, তো সেই সময়ের কথা, আমি দাওরা পড়ি তখন অথবা ইফতা পড়ি ওই বছর। ওই ব্যবসায়ী এখনো আমাদের বাজারে আছে, আগে যে ব্যবসা করত এখন ওই একই ব্যবসা করে, ব্যবসার বিষয়বস্তু এক, ধরন পাল্টে গেছে। তো ওনার পেছনের সিটে আমি বসছি, আমাদের থানায় যখন গাড়ি গিয়ে থামলো থানা শহরে, ওখান থেকে এক মাওলানা উঠলেন, উনিও আমার পরিচিত মানুষ, উনি উঠে আমাকে দেখে আমার হাল পুষে জিজ্ঞেস করলেন, সামনের সিটে যিনি আছেন ওনার পাশের সিট খালি, ওনার সিটে বসছেন, পাশাপাশি মানুষ থাকলে চুপ থাকে না, অন্তত কুশল বিনিময় হয়, পরিচয় পর্ব হয়, হয় না? তো বললেন বাড়ি আলিপুরে কুয়াকাটায়। তো আমাকে আবার জিজ্ঞেস করলেন তুমি চেনো? হ্যাঁ চিনি। তো দুই সিটের মাঝখানে কার্টুন আছে দুইটা তিনটা, ওনার ছোট কার্টুন, আরো মালামাল আছে, সাজে আছে, বক্সে আছে। তুই মাওলানা সাহেব জিজ্ঞেস করলেন ব্যবসায়ীকে এই কার্টুনের মধ্যে কি, তো উনি বললেন এর মধ্যে ক্যাসেট, আগে ফিতার ক্যাসেট ছিল না, পড়তো অডিও, তখন তো সিডি আসতে পারে বা মেমোরি হতে পারে এই ধারণাও ছিল না, অন্তত আমার ছিল না, গানের ক্যাসেট। তো হুজুর খুব আফসোস করলেন, এমনি তো ভাই কত গুণা হয়ে যায়, আপনি আমার মানুষকে গানের ক্যাসেট দিয়েছে আরো সবার গুণা মাথায় নিবেন? উনি রাগ হয়ে গেছে, চৈত মাসের ফতুয়া মাঘ মাসে দিলে হইতো না, কিরম কিরম জানি কয়, এটা আবার গল্প আছে। এরপর উনি বললেন হুজুর জমিনে যখন বীজ রুইতে যায়, বীজ ধানের বীজ রোয়, আমাদের রোয়া রোয় বলে, আপনাদের অঞ্চলে কি বলে? রোয়া রোয়, না ধান লাগা, লাগা হাঁটু সমান পানির মধ্যে যখন কৃষকরা ধান রুইতে যায়, ধানের চারা, আপনি ওই পানির মধ্যে গিয়ে যদি ফতুয়া দেন, ফলস্তর করা যাইতো না, গোজ দেওয়া যাবে না, কাঁচা দেওয়া যাবে না, কাঁচা চিনেন? আপনাদের অঞ্চলে কি বলে? আমি বললাম এই জবাবটা আমি দিতে চাই, ব্যবসায়ী বললো তুই কি বলবি সেদিন? এরকম কিছু মানুষ আছে দেখবেন মাদ্রাসার ছাত্রদেরকে মোটে গ্রাজুয়েট করে না, আছে না? নেই, ছোট থেকে দেখে। তো আমাকে একদিন একজনে জিজ্ঞেস করে, হুজুর বলেন তো, আমি ছাত্র সময় তখন মসজিদে নামাজ পড়াইতাম, মাদ্রাসায় পড়তাম, এই আপনাদের ছাত্র থাকাকালীন সময়, তো বলতেছে যে আলী রাদিয়াল্লাহু তাআলার বাপের নাম কি? আমি বলছি আমি জানি না। কয় তাহলে আপনি অত দূর পড়েন নাই, আপনি অত দূর পড়েন নাই, বুঝছেন বিষয়টা? আমি যদি আপনাকে বলি আপনি তো চাঁদপুর পর্যন্ত যান নাই, তার মানে আপনি পথ রওনা দিয়েছেন, কত দূর তো গেছেন কিন্তু চাঁদপুর পর্যন্ত যান নাই। তো উনি যেহেতু বলছে আপনি অত দূর যান নাই, তার মানে কত দূর তো গেছি অন্তত। আমি ওনাকে বললাম ভাই আপনি একটু কোরআনুল কারীমের সবচেয়ে ছোট্ট সুরাটা আমাকে শোনান, কোরআনে সবচেয়ে ছোট সুরাটা আমাকে শোনান। উনি আবা চুপ করে বসে রয়েছে, মোড়ায় কেমনে আমার এখান থেকে কাইটে পড়বে এই অজুহাত খুঁজতেছে। তা আমি বললাম আপনি কোরআনের ছোট্ট সুরাটা জানেন না, আমি তো অদূর যাই নাই, কত দূর তো গেছি, আপনি তো শুরুই করতে পারেন।
মানুষকে ঠেকানোর কিছু প্রশ্ন করে, আলীর বাপের নাম কি, অমুক কি, এইটা কি, ওইটা কি, এই ধরনের একজন ফেতনাবাজ, একদল ফেতনাবাজ আমাদের সমাজে আছে না? উনি আমার ধমক দিয়ে দেন, তুই কি বলবি সেদিনকার বলা? আমি সম্পর্কে উনি আমার ভাই ভাই এলাকা হিসেবে, আমি বললাম না ভাই তুমি আমাকে বলতো, ঠিক আছে কও কি করবে। আমি বললাম যারা যা ধান রোপণ করার জন্য, ধানের চারা রোপণ করার জন্য, এই শত শত কৃষকের মধ্যে দুই একজনও কি নাই যে কাঁচা দেয় না, কাপড়টা পানির মধ্যে ছেড়ে দেয়? বলে আছে, শুধু আছে না, পানিতে ভেজতে ভেজতে কাপড়ের নিচের রং, লুঙ্গির নিচের রংটা হলুদ বা লাল হয়ে যায়। একদল মুসলমান কেন জান্নাতে যাবে, বাকি সব মুসলমান কেন জাহান্নামে? এই যারা শুধু ফতুয়া খোঁজে, যারা শুধু ঘুরায় ফিরায়, এত কি পারা যায়, এত কি বলা যায়, এত কি করা যায়, এই যারা বলে এত পারা যায়, এত কি করা যায়, এরাই জাহান্নামী। আর যারা সব কিছুর মধ্যেও বলে আমাকে পারতেই হবে, করতেই হবে, ও জান্নাত। আর এই পারতেই হবে, করতেই হবে, এই কথা বলার এবং করার লোকের সংখ্যা খুব কম। সুদ খায়, বহু সুখর আছে, আছে না নাই? আপনাদের মতলব এলাকায় নাই, সুদ খায়। আমি যদি বলি যে ভাই এটা তো সুদ, কয় কি কথা, বড় বড় হুজুরের কাছে গেছে এরাও বলছে সুদ না, কেমনে? কয় এইভাবে 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 সিগারেট তলিয়া ঘুরাইয়া ফ্যান্ডেল ফ্যান্ডেল ঘুরাইছো, এই এমনি গিয়া এখানে এটা সুদ না, বহু স্পেস দিয়ে এরপর কি বলে সুদ না? আমাকে যদি কেউ বলে তখন আমি বলি ঠিক আছে, আমি গেছি, আমি আমি আমাকে আপনি বুঝাইতে পারছেন এটা সুদ না, কিন্তু আপনার এই কথাটা আল্লাহকে জবাব দিলে চলবে কিনা আপনি সেটা বুঝাটুই যে কথা বুঝেন না।